মাগুরার শালিখায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রিন্স মাহমুদ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন দশ মে বিকেলে উপজেলার চতুরবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে নিহত প্রিন্স মাহমুদ উপজেলার তালখড়ি ইউনিয়নের গোয়ালখালী গ্রামের মাসুদ মোল্লার ছেলে তিনি উপজেলার সিংড়া বিহারিলাল শিকদার কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রেমঘটিত বিষয় নিয়ে বিরোধে জড়ায় স্থানীয় দুই কিশোর গ্যাং শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম জানান বিরোধ মীমাংসা করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন প্রিন্স মাহমুদ পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয় সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রিন্স মাহমুদের মৃত্যু হয়